প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি তৃতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে আমাদের যে শীট যে সাজেশনটা দেওয়া হয়েছিল সেই সাজেশনের চার নম্বর অঙ্কটা। এখানে বলেছে আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2017 সালের মার্চের 1 তারিখ নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি এবং 21,000 টাকার পণ্য দোকানি ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে তার অন্য অন্য লেনদেনগুলো মার্চের 3 তারিখ কাশোর পিকাশোর ট্রেডার্সের নিকট পণ্য ক্রয় 34,000 টাকা, জাহেদ স্টোর্সের নিকট বিস্কুট বিক্রয় 15,000, দোকান ভাড়া প্রদান 7 তারিখে 16,500 টাকা, মার্চের 10 তারিখ নগদে পণ্য বিক্রয়, 17 তারিখ নগদে পণ্য ক্রয় 35,000 টাকা এবং মার্চের 19 তারিখ কেক বিক্রয়। সেই সাথে জনতা ট্রেডার্সের 21 তারিখ মার্চের 21 তারিখ জনতা ট্রেডার্সের নিকট ময়দা ক্রয় এবং 28 তারিখ হলো মালিক নিজ প্রয়োজন ব্যবসা থেকে উত্তোলন করেছেন 4,500 টাকা। এই যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে আমাদের চেয়েছে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা যদি ক নম্বরে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করি তাহলে দেখো সৃজনশীল চারে ক নম্বর মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এই যে বিক্রয় পরিমাণ নির্ণয়ের জন্য যে স্ট্রাকচারটা হবে তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা চারটা ঘর 2017 মার্চের 6 তারিখে জাহিদ স্টোর্সের নিকট বিক্রয় করছে, জাহিদ স্টোর্সে বিস্কুট বিক্রয় 15,000 টাকা লিখলাম, মার্চের 10 তারিখ নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা লিখলাম এবং সেই সাথে মার্চের 19 তারিখে কেক বিক্রয় করছে 60,000 টাকা। এই তিনটাই বিক্রয় করছে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে। সুতরাং আমাদের মোট বিক্রয় পরিমাণের ক্ষেত্রে এই তিনটা জিনিসই আসবে, শুধু বিক্রয়গুলো, কোন জিনিসগুলো বিক্রয় করা হয়েছে। তাহলে বিস্কুট বিক্রয়, নগদ পণ্য বিক্রয় এবং কেক বিক্রয়, এই তিনটা বিক্রয়। তাহলে 15,000, 75,000 এবং 60,000 তিনটা যোগ করলে হয় 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা হইতেছে আমাদের মোট বিক্রয় পরিমাণ। এটা 2 মার্কের জন্য পরীক্ষা থাকবে, আমাদের ঘরের স্ট্রাকচারটা এভাবে কাটতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে।